কাতারের আলবাইত স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালক, কিংবদন্তি ও অস্কারজয়ী অভিনেতা মর্গান ফ্রিম্যানের অসাধারণ উপস্থাপনা সবাইকে শিহরিত করেছে। তবে এই হলিউড স্টারকে ছাপিয়ে গেছেন আরেক বিস্ময়বারও। দুহাতে ভর দিয়ে মঞ্চে এসে মর্গানের সাথে সমান্তরালে তিনি অনুষ্ঠানের কিছু অংশ সঞ্চালনা করেছেন। কোরআন তেলাওয়াতের পাশাপাশি এর উদ্ধৃতি দিয়ে দিয়েছেন ফ্রিম্যানের প্রশ্নের উত্তরও। হাজার হাজার দর্শকের সামনে তেজদীপ্ত কণ্ঠে শুনিয়েছেন সাম্যের বাণীও। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন আমরা কার কথা বলছি। হ্যাঁ, 20 বছর বয়সী যে বিস্ময় বালক গোটা বিশ্বকে আরেকবার তাক লাগিয়ে দিয়েছে, সে কাতারের আত্মবিশ্বাসের প্রতীক ঘানিম আল মুফতা। ঘানিম এবারের কাতারের বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। শারীরিক বিরল জটিলতা সত্ত্বেও বর্তমানে তিনি কাতারের অন্যতম প্রতিষ্ঠিত এবং বিখ্যাত ব্যক্তির তকমা পেয়েছেন। জন্ম থেকেই ঘানিম কডাল রিগ্রেশন সিন্ড্রোম বা কডাল ডিজেনেসিস সিন্ড্রোম রোগে আক্রান্ত। বিশ্বে প্রায় 60,000 শিশুর মধ্যে একজনের শরীরে দেখা যায় এই বিরল রোগ। এই রোগে আক্রান্ত শিশুদের শরীরের নিচে অর্ধেক অংশ থাকে না, ফলে অর্ধেক শরীর নিয়ে বেঁচে থাকতে হয় তাদের। কিন্তু সব বাধাকে বুড়ো আঙুল দেখিয়ে ঘানিম এখন একাধারে উদ্যোক্তা, মোটিভেশনাল স্পিকার, ইউটিউবার। পৃথিবীখ্যাত গারিসা আইসক্রিমের প্রতিষ্ঠাতা তিনি, যেখানে তার প্রতিষ্ঠানে কাজ করছেন প্রায় 100 কর্মী। ঘানিমের প্রিয় খেলা ফুটবল, হাইকিং, স্কুবা ডাইভিং এবং সাঁতার। ঘানিম যখন মাতৃগর্ভে ছিলেন তখন আল্ট্রাসাউন্ড মেশিনে ধরা পড়ল তার শরীরের অবিকশিত অংশ। ডাক্তার গর্ভপাতের পরামর্শ দিলেও ঘানিমের বাবা মা ডাক্তারের পরামর্শ গ্রহণ করেননি। ঘানিমের মা ইমাম উল আবদেলি এবং বাবা মুহাম্মদ আল মুফতা সিদ্ধান্ত নেন তাদের এই সন্তান পৃথিবীর আলো দেখবে। বাবা মার এই সিদ্ধান্তের ফলে 2002 সালের 5 মে জন্ম নেন ঘানিম। এমনকি চিকিৎসকরা বলেন তার 15 বছরের বেশি বেঁচে থাকার সম্ভাবনা নেই। কিন্তু সব ধোঁয়াশা কাটিয়ে 20 বছর বয়সী ঘানিম এখন গোটা বিশ্বের রোল মডেল। জানা গেছে পায়ে চলাচলে অক্ষম হলেও ঘানিমের পছন্দের খেলা ফুটবল। স্কুল জীবন থেকেই তিনি হাতে ভর দিয়ে বিশেষভাবে ফুটবল খেলে আসছেন। প্যারা অলিম্পিকে খেলার ইচ্ছা নিয়ে তিনি ফুটবল খেলা চালিয়ে যাচ্ছেন। ঘানিম তার পরিবারের সাহায্যে একটি স্বেচ্ছাসেবী সংস্থা গঠন করেছেন। তার মতো যারা পায়ে চলাচল করতে পারেন না, এই সংস্থা থেকে তাদেরকে হুইল চেয়ার উপহার দেওয়া হয়। 2014 সালে কুয়েতের আমির শেখ সাবা আল আহমেদ আল সাবা তাকে শান্তির দূত নামে অভিহিত করেন। কাতারের একটি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী ঘানিম। স্বপ্ন, রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ডিগ্রি নিয়ে সামলাবেন কাতারের প্রধানমন্ত্রীর সিংহাসন। তারিন ফাহিমা, BBS বাংলা।